আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। তো আজকে চলে আসলাম, দেখি কি রান্না করা যায়, আপনারা দেখতেই থাকুন। মুগের ডাল রান্না করব। ডালটা আমি কড়াইতে আগে ভেজে নেব, ভালো করে ভেজে নিতে হবে ডালটা। ডালটা ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু মুগের ডাল না ভাজলে ডালটা ভালো লাগবে না, ভেজেই একে ডালটাকে রান্না করতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এভাবে সুন্দর করে ডালটা ভেজে নেবেন। ডালটা ভাজা হওয়ার পর ডালটা আমি নামিয়ে ফেলব। ডালটা আমি নামিয়ে ফেলেছি, দেখুন ভাজার পরে ডালটা নামিয়ে ফেলেছি। এখন আমি পানি দিব। পানি দিব, পানিটা গরম হোক। এর ভিতরে আমি কী কী উপকরণ দিই দেখুন, একটা রসুন, ছোটো দুটো পেঁয়াজ, সাতটা কাঁচা ঝাল, ডালের পরিমাণ এক পোয়া। পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে, দেখুন পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ডালটা কিন্তু আমি ভেজে ধুয়ে নিয়েছিলাম, ডালটা ধুয়ে ফেলেছি। ডালটা চার থেকে পাঁচবার ডালটা ধোয়া লাগবে, ধুয়ে তারপরে পানিটা যেই ফুটবে তখনই ডালটা কিন্তু ঢালতে হবে। ডালটা কিন্তু ফুটতেছে দেখুন। এখন আমি এর ভিতরে কী কী দিব, এর ভিতরে আমি আধ চামচ হলদি দিব। হলদির পরিমাণ বেশি বাড়ানো যাবে না, যেহেতু এটা মুগের ডাল, অল্প দিলেই হবে। এর ভিতরে আমি একটু ধনিয়া পাতা আমার নেই, এই জন্য ধনিয়ার গুঁড়ো দিব আধ চামচের কম। আর একটু জিরে দিব আধ চামচের কম, একটু জিরের গুঁড়ো দিব। আর লবণ তো স্বাদ মতো এখন একটু দিয়েই দিলাম, এক চামচেরও একটু কম দিয়ে দিলাম, পরে আবার লবণ আবার লাগলে দিব। ডালটা ফুটতেছে, এখন আমি কী কী দিব এর ভিতরে দেখুন। দিয়ে তো আগে আমি দিয়েছি তেজপাতা দিব কয়টা, এই যে গরম মশলা দিব, তারপরে ছোটো এলাচ দিলাম। ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই ডালটা কিন্তু পাতলা ডাল রান্না করব, মানে পাতলাও হবে না আর তত ঘনও হবে না, এই জন্য ডালটা আমি এই যে ডাল ঘুটনির সাহায্যে 5 মিনিট ঘুটে নিতে হবে ডালটা। 5 মিনিট ডালটা আপনারা এভাবে ঘুটে নেবেন। ডালটা আমার ঘোটা হয়ে গেছে দেখুন। এখন আমি পানি দিব ডালের ভিতরে। ডালটা আমি বেশি ঘন করবো না, বেশি পাতলাও করবো না, পানিটা কিন্তু আগে থেকে গরম করে রেখেছিলাম। পাতলাও হবে না, ঘনও হবে না। এখন ডালটা আমি ফুটতে দিয়ে দিলাম, ডালটা ফুটতে থাকুক, আপনারা দেখতেই থাকুন।
লবণটা কিন্তু আবারও চেখে নেবেন, কারণ ডালে যদি লবণ ঠিক মতো না হয় তাহলে কিন্তু ডাল স্বাদ লাগবে না। ডালটা আমি 5 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি, ডালটা আমার ফুটানো হয়ে গেছে। এরপরে আমি ডালটা তেলে দেব, কি কি উপকরণ দিয়ে আপনারা দেখতে থাকুন। কড়াই তেল দিয়ে দেব, তেল যে যেরকম খায় সে সেরকম দিতে পারে, আমি যেরকম খাই আর কি সেরকম দিয়ে দিলাম। তেল কেউ বেশি খায় কেউ কম খায়, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি শুকনো ঝাল দেব এর ভিতরে, দুইটা শুকনো ঝাল দিলাম। তারপরে এর মধ্যে আমি জিরে দিব, আস্ত জিরেটা লাল হবে আর শুকনো ঝালটাও লাল হবে। জিরেটা লাল হয়ে গিয়েছে, এখন একটা রসুন আর বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিব। ভালো করে এটা লাল করে নিতে হবে। আর ডালটা যখন লাল করে নেবেন, এই পেঁয়াজ মরিচ এই ফোড়নটা যখন লাল করে নিব, ভালো করে ফোড়ন করে দিয়ে, যদি কারো বাসায় ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিলে ডালটার স্বাদ আরও কিন্তু বেড়ে যাবে। ধনিয়া পাতা দিতে পারে, যেহেতু ধনিয়া পাতা এখন নেই এই জন্য আমি দিতে পারলাম না। ধনিয়া পাতা দিলে ডালের স্বাদ বেড়ে যায়। পেঁয়াজটা কিন্তু আমার লাল হয়ে গেছে, এভাবে করে পেঁয়াজটা লাল করে নিতে হবে। এই যে দেখুন পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে, পেঁয়াজ রসুন আর জিরে শুকনো মরিচ এটা লাল হয়ে গেছে। এখন আমি ডালটা এর ভিতরে দিয়ে দেব। ডালটা দিয়ে দিলাম, ডালটা 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটানোর পরে ডালটা আমি নামিয়ে ফেলব। ডালটা আমার হয়ে গিয়েছে, এখন আমি ডালটা নামিয়ে ফেলব। 5 মিনিট আমি ফুটিয়ে ফেলছি, ডালটা আমার রান্না হয়ে গেছে। রান্নাটা তো আপনারা দেখলেনই কীভাবে রান্না করলাম। তো যাই হোক, একটা কমেন্টের উত্তর, SS বিপ্লব উনি কমেন্ট করেছে যে বাচ্চা ছেলেটা কে, বাচ্চা ছেলেটা আমার ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে, নাম হলো তাসিন হাসান। তো যাই হোক, ডাল রান্না তো আপনারা দেখলেনই, বাসায় এভাবে ডাল রান্না করে আপনারা খাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন আর লাইকও দেবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই রাখি, আসসালামু আলাইকুম।